হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য এঁচোড় চিংড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন দেখে নিন এর উপকরণগুলো। এঁচোড় চিংড়ি বানানোর জন্য প্রথমে এঁচোড়গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে 3টা সিটি মেরে নিয়েছি। এতে করে এঁচোড়ের মধ্যে যে কষ্টটা থাকে সেটাও বেরিয়ে যায়, আর কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার ফলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর এঁচোড়টা যখন কাটবেন অবশ্যই করে নুন আর হলুদ দেওয়া জলে এঁচোড়টাকে ডুবিয়ে রাখবেন, নয়তো অনেক সময় এঁচোড়ের টুকরোগুলো কালচে হয়ে যায়, আর কালচে হয়ে গেলে তরকারিটা দেখতে একদমই ভালো লাগে না। নিয়েছি চিংড়ি। চিংড়ি মাছগুলোকে আমি সামান্য নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি। 2 টেবিল স্পুন লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। এটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে নেবেন, বেশি বা কম করতে পারেন। 2 টেবিল স্পুন আদা আর রসুন বাটা। 4 টেবিল স্পুন নিয়েছি টমেটো পিউরি বা টমেটো বাটা। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, গোটা সাদা জিরে আর তেজপাতা। নিয়েছি 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন নিয়েছি জিরে গুঁড়ো, 1 টিস্পুন নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি জাস্ট কালারের জন্য নিয়েছি, আপনারা এটাকে স্কিপ করতে পারেন। আর নিয়েছি হলুদ গুঁড়ো। এর সাথে লাগবে টেস্ট অনুসারে নুন চিনি, আর নামানোর আগে আমি একটু ঘি আর গরম মশলা ব্যবহার করব। কড়াইতে তেল গরম করে আমি চিংড়ি মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি, খুব হালকা করে ভেজে নেব। মাছগুলোর আমি খোসা ছাড়াইনি, তবে আপনারা চাইলে চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়েও ব্যবহার করতে পারেন। মাছগুলো তুলে নিয়ে ওই একই তেলে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে দিলাম টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটা ভালোভাবেই কষে গেছে, এবারে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এ দেখুন, এই সব গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি একসাথে। রান্নাটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে করছি। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। উপকরণ দেখানোর সময় আলুর কথা বলতে আমি একেবারেই ভুলে গেছিলাম, সরি।
এটা আমি আগেই নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছি। এর সাথে দিয়ে দেবো এঁচোড়গুলো, এবারে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটার সাথে এঁচোড় আর আলু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি জল দেব। জল দিয়ে দিচ্ছি, এক কাপ জল দিলাম, তবে এখানে আরো জল লাগবে মনে হচ্ছে। দেড় কাপ মতো জল দিয়ে দিয়েছি, এবার আমি নুন দেব। ঝোলটা একটু ফুটে উঠলে চিনি দিয়ে দেবো, সামান্য একটু চিনি দেবো। ঝোলটা ফুটে ওঠার পরে আমি সামান্য চিনি আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, এবারে এটাকে একটু ঢেকে দেবো। ঢেকে দিলাম, এই সময় গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে আমি আরো একবার ঢাকা দিয়ে দেব। তৈরি হয়ে গেল গরম গরম এঁচোড় চিংড়ি। সাদা ভাতের সাথে এই এঁচোড় চিংড়ি খেতে কেমন লাগে তা বাঙালিদের আর বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।